আপনাদের জানিয়ে রাখি আগামী 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং এই রাষ্ট্রপতি নির্বাচনে শক্তিশালী অবিজেপি জোট চাই এই জোট চেয়ে এবার বিরোধীদের চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এই রাষ্ট্রপতি নির্বাচনে শক্তিশালী বিরোধী জোট চেয়ে এবার অবিজেপি শাসিত রাজ্যগুলির কাছে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রপতি নির্বাচনে শক্তিশালী বিরোধী জোট চেয়ে এবার বিরোধীদের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন আর সেই রাষ্ট্রপতি নির্বাচনকে বাকির চোখ করেই কিন্তু শক্তিশালী বিরোধী জোটের প্রয়োজন সেই কারণেই এবার চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে দেবজ্যোতি আগামী 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং এই রাষ্ট্রপতি নির্বাচনকে পাখির চোখ করে শক্তিশালী বিরোধী জোট চেয়ে এবার মুখ্যমন্ত্রী চিঠি দিলেন অবিজেপি শাসিত রাজ্যগুলিকে তোমার কাছ থেকে এই বিষয় নিয়ে একটু বিস্তারিত জানতে চাই তারা কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টুইটার হ্যান্ডেলে একটি চিঠি পোস্ট করেছেন এবং সেখানে তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে যেমন চিঠি দিয়ে জানিয়েছেন তেমনি কিন্তু অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে তিনি চিঠি দিয়েছেন এবং বেশ কয়েকটি রাজ্যের যারা ক্ষমতায় নেই এবং যারা অবিজেপি রাজনৈতিক দলের যে জোট রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের চিঠি দিয়েছেন এবং 15 তারিখ দিল্লির কনস্টিটিউশন ক্লাবে তারা একটা বৈঠকে মিলিত হবার একটা সম্ভাবনার কথা তিনি চিঠিতে লিখেছেন তবে দেখা যাক এখন ইতিমধ্যেই নির্বাচনের যে নিবন্ধ ঘোষণা হয়েছে রাষ্ট্রপতি নির্বাচনে তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন গতকাল সোনিয়া গান্ধীও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছেন সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্য রাজনৈতিক দলগুলো দায়িত্ব দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নির্বাচনে একজন একজন প্রার্থীকে তারা পছন্দ করেন যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেবো যদি ঠিক কাদের কাদের এই চিঠি পাঠানো হলো সে সম্পর্কে কিছু জানা যাচ্ছে হ্যাঁ দেখো যেমন অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি পাঠানো হয়েছে তেমন উদ্ভব ঠাকুরকে চিঠি পাঠানো হয়েছে এছাড়াও পবন চামলিংকে চিঠি পাঠানো হচ্ছে এছাড়াও প্রায় 22টি রাজনৈতিক দলের নেতৃত্বকে মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন তার মধ্যে বেশ কয়েকজন অবিজেপি মুখ্যমন্ত্রী রয়েছেন যাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরে তারা টেলিফোনে যোগাযোগ করেছিলেন অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের আগে পাকিস্তান চোখ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করতে চেয়েছেন যে লোকসভা নির্বাচনের আগে কিন্তু বিরোধী জোটকে আরো শক্ত করতে হবে সেই জায়গাতে এই চিঠি একদমই অনেক ধন্যবাদ তোমাকে দেবজ্যোতি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে জানিয়ে রাখি আপনাদের 18ই জুলাই রাষ্ট্রপতি নির্বাচন এবং সেই রাষ্ট্রপতি নির্বাচনকে পাখির চোখ করেই এবার শক্তিশালী বিরোধী জোট গঠনের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি পাঠালেন বিরোধীদের